বিএনপি ঢাকায় আটচল্লিশ ঘন্টার অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে সকালে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ফারুক ওমর সহ আরও অনেকেই